নমস্কার বন্ধুরা, জিও, এয়ারটেল এবং ভোডাফোন সিমের রিচার্জ প্ল্যান পরিবর্তনের পর কিন্তু সবাই এখন নিজের এয়ারটেল, জিও বা ভোডাফোন সিমকে বিএসএনএলে পোর্ট করিয়ে নিচ্ছে বা নতুন বিএসএনএল সিম নিচ্ছে। কারণ জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের তুলনায় কিন্তু বিএসএনএলের রিচার্জ প্ল্যান অনেক কম, তাই সবাই এখন চাইছে বিএসএনএলের সিম ব্যবহার করতে। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিএসএনএলের রিটেলার বা যারা বিএসএনএল সিম অ্যাক্টিভেশন করে, সব জায়গায় কিন্তু রিটেলার আপনারা পাবেন না, ঠিক আছে? যেভাবে আপনারা এয়ারটেল, ভোডাফোন বা জিও সিমের রিটেলার সব জায়গায় পেয়ে যাবেন অ্যাভেলেবেল, সেই তুলনায় কিন্তু আপনারা বিএসএনএলের রিটেলার পাবেন না। তাই যেখানে সেখানে বিএসএনএলের রিটেলারের খোঁজ না করে নিজের মোবাইল থেকেই কিন্তু চেক করে নিতে পারবেন যে কোথায় গেলে আপনারা একটি নতুন বিএসএনএল সিম নিতে পারবেন বা নিজের এয়ারটেল, ভোডা বা জিও সিমকে বিএসএনএলে পোর্ট করতে পারবেন। তো চেক করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপরে আপনাকে গুগলে সার্চ বারে বিএসএনএল রিটেলার নেয়ার নাম লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড রিটেলার লিস্ট, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গলের রিটেলারের লিস্ট। তো এখান থেকে আপনাকে আপনার যে পার্শ্ববর্তী টাউন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? পার্শ্ববর্তী যে জায়গাটি আপনারা দেখতে পাবেন আপনার, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনারা রিটেলারের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা খুব সহজেই এখান থেকে রিটেলারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন বা যে অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে রিটেলারের, সেই অ্যাড্রেসে গিয়ে খুব সহজে একটি নতুন বিএসএনএল সিম নিতে পারবেন বা সিমটিকে পোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।